তুই দাখিলি পাস করছু তুই আবার কিরক গেছু কলেজ হয় তুই ওইটিতে গুলতানি মারবার গেছে কতক্ষণ দেখা কে তুক বেটা দেছে মাদ্রাসা দাখিলি পাস করছু তুই আবার কলেজে যাচ্ছু কারণ কি উই জানে কলেজে গেলে ইটিস ফিটিস হিটি হিটু থেকে দে বাদাম খাওয়া হয় হে কতক্ষণ দেখা ওই জন্য তো দাখিলি পাস করলে আর ছাত্র থাকে না সব পার ডিঙ্গা কলেজ চলে যায় যুবক ভাইরা আমার রসুল বলেছেন দুনিয়ার কোনো সন্তান যদি আলেম হয় হক্কানি আলেম হয় কিয়ামতের দিন ওই পিতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হয় আপনি বাবা হিসেবে একটা বেটা এক আমি আলেম বানাবেন পারলেন না আপনি কিসের বেটা কিসের বাপ কোন একটা বেটা কেন মুলবি বানাবেন পারলেন না সেই কথা কি কোন আপনার জমি থেকে কি লাভ আপনার বাড়ি থেকে কি লাভ কোন ওই ওই আপনি কইতেন যে বেটা যা করে করুক আমি হজ করে আসছি বক্তাগিরি করি ইমামতি করি মাদ্রাসা চাকরি করি আমার জান্নাত কে না দেয় বহুত দেরি আছে বহুত দেরি আপনি বানালেন না আপনি 20 বিঘা জমি পাথারের যে বড়াই করেছেন কাঁচা ভুত্তের বড়াই আলুর বড়াই জিরা মিনিগেট কাটারি ট্রেলার টিলার ট্রাক হুন্ডার ই ভরাই দেখে কে বাড়ির ঘরের মধ্যে শুকে থাকে দরজা শুদ্ধ সোজা যাতে মানুষ ঢুকে শুকের জোপায় ওই ভিআইপি লোক বা তে তোর বাড়ির ঢুকে একটা মুলিবি চোখত পরে ইটা পরুক ইটা চাইস না কথা কন আমি বাহিরের লোক আমি আপনার জানাজা করব আমার কেনাও মহব্বত আসবে না খালি আল্লাহ আকবর কবর নিয়ত সরসর করে করে নিয়ত করে ছানা পড়তে 1 মিনিট লাগবে সোনাল্লাহ তারপর জাল্লা ছান আল্লাহ আল্লাহ আকবার ইয়া নাও টেনশন নেই আর আপনার বেটা যখন জানাজা করবে রসুল বলছেন একটা ছানা বলতে 5 মিনিট লাগবে কোল যে কাঁপে দেবি যে এই তো আমার সেই বাবা যে আমাকে হাটে টাকা চাইলে টাকা নাই তাও 5 টাকা বার করে দিয়েছে এই তো আমার সেই বাবা মাথার ঘাম পায় ফেলে আমাকে শিক্ষা দিয়েছে কোরআন এই আমার বাবা ছানা পড়তে পড়তে 5 মিনিট যাবি দরুদ শরীফ পড়বে দ্বিতীয় তকবীর দিয়ে ওর 10 মিনিট লাগবে দরুদ পড়তে শেষে যা দোয়া কবি ওর 10-12 মিনিট লাগবে খালি দোয়া পড়তে যদি বাবার মহব্বতে নাকের ডগায় 1 ফোঁটা মাছির মাথার মতো পানি আসে আমার রসুল বলছেন সন্তান জানাজা করবে ওই খাটটির উপরে পিতামাতার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে